উধারবন্দে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের দুই নাবালকের। এই মুহূর্তের একটা বড় খবর, জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটল একই পরিবারের দুই নাবালকের, এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটল উধারবন্দের মথুরায়। এই মুহূর্তের একটা বড় খবর, উধারবন্দে মথুরায় জলে ডুবে মৃত্যু ঘটল একই পরিবারের দুই নাবালকের। রবিবার উধারবন্দের এই পৃথক পৃথক দুইটি স্থান থেকে দুই নাবালকের নিথর দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার দুপুরে উধারবন্দ এলাকায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল হাসপাতাল রোডের 9 বছরের অজিত এবং 11 বছরের শুভ্রজিৎ। কিন্তু স্নান করতে করতে মথুরায় আচমকা তলিয়ে যায় দুই ভাই। বাকিরা ফিরলেও অন্য দিনের মতো স্নান করতে গিয়ে দুই ভাই না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরিবার এবং স্থানীয়রা প্রাথমিক খোঁজাখুঁজির পর কোনো হদিশ না পাওয়ায় পুলিশে খবর দেন। এদিকে অন্ধকার ঘনিয়ে আসায় শনিবার আর কিছু করতে পারেনি পুলিশ। রবিবার সকালে এসডিআরএফকে নিয়ে পুনরায় অভিযানে নেমেন তারা। প্রথমে গোসাইপুর এলাকায় ভেসে ওঠে শুভজিতের দেহ, এরপর উধারবন্দ বাজারঘাট এলাকায় থেকে অজিতের মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ। দুই নাবালকের অকাল মৃত্যুতে গোটা উধারবন্দে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটা হয়েছে সকালে আমি আমার বাসাতে, এখন এখানের মধ্যে এখন বিজিবি আমার ফোন করে কইলো এখানে একটা লাশ নদী বা চেনতে দড়ি আটকাইছে। তখন আমি কিতা করবো, এখন স্যারটে ফোন করছে, সেখানে স্যার ফোন করছে, ফোন করার সত্ত্বে আমরা বলছেন আপনি জায়গায় যাই আর আমরা আই আস, ওই হিসাবে আমরা জায়গা তখন উপস্থিত আছি। তারা পরিচয় জানছেন নি গোসাইপুর পার্ট টু, কোন জায়গা বডিটা পাওয়া গেছে? পাওয়া গেছে, লাস্টটা পাওয়া গেছে গোসাইপুর পার্ট টু নদীর। এটা নিখোঁজ আছেন? হ্যাঁ, আপনি নিখোঁজ নিখোঁজ আছেন? না, এমনি তো মানে আমি শুনিয়া মানে আইয়া দেখিয়া মানে দেখলাম ওই ডিগ্রি পরিচয় পাওয়া তো তারা গার্জেন্ট আইসে আইয়া কর যে তারা পরিচয় পাইছে। এখনো আবার মানে এটা আমরা তো শিওর নাই স্যার। তার মই গম পোৱা মতে কালি তেওঁলোক চাৰিজন ল'ৰা গা ধুবলৈ নামিছিলে, তাৰে দুজনটো ঘৰলৈ গ'ল, বাকী দুজনক কালিৰ পৰা বিচাৰি থকা হৈছিলে, এজন প্ৰণয় দেৱনাথ আৰু এজন শুভ দেৱনাথ বুলি গম পাইছে। আৰু তেওঁলোকক আজি এছ ডি আৰ আৰু উদাৰবন পুলিচ লোকেল হয়েৰে তেওঁলোকৰ মৃতদেহ উদ্ধাৰ কৰিছে, দেৱদেৱী ৰিকভাৰ হৈছে। দুজন ঘটনা, এজন দুটা সন্তান, দুইটা সন্তান ককাই ভাই হয় দুইজন। হত্যাৰ আমি বারে দিয়ে সার সার তোর কান্দিনি টুনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার
03-842-26-0081 অথবা 93-95-16-3088।